প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে সবাইকে অভিনন্দন। থ্রি ফিঙ্গার্স হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট একাডেমির পক্ষ থেকে আমাদের এক বন্ধু তাফিজ তো অনেক সুন্দর একটি সার্টিফিকেট ও পেয়েছে, ও হ্যান্ডরাইটিংয়ে A+ পেয়েছে। আমার কাছে ভালো লাগছে, আমি জানি এখন ও অনেক হাসি খুশি আছে। তোমার নাম কি? তাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কোন স্কুলে পড়ো? স্কলাস্টিকা। এ স্কলাস্টিকা পড়ো? ও স্কলাস্টিকার স্টুডেন্ট, অনেক সুন্দর রেজাল্ট করেছে। তো আমরা তোমাদেরকে দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, ও এখন সার্টিফিকেট একটু রাখো, ওর লেখাটি একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা ওর লেখাটিও দেখাতে চাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা ওর আগের লেখা এবং পরের লেখা সম্পর্কে বুঝতে পারো। এই লেখাটি এখন শিখেছে ও, এই লেখাটি নিয়ে আমাদের কাছে কোন এক সময় এসেছিল অ্যাভারেজে। ওর লেখাটি আমাদের কাছে অনেক সুন্দর লাগলো, আমরা দেখালাম বাংলা লেখা, এবার আমরা একটু ইংরেজি লেখাটা দেখাতেও চাই। একটু অনেক ভালো লেখেছো, আমার কাছে অনেক সুন্দর লাগছে। প্রিয় ভিউয়ার্স, একটু দেখে নিচ্ছি আমরা ওর ইংলিশ লেখাটি হচ্ছে এরকম ছিল একটা সময়, ও এখন এই লেখাটি লিখছে। তো ভেরি চমৎকার একটি হ্যান্ডরাইটিং আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে হাতের লেখাটি, মাশাল্লাহ। তোমার কাছে কেমন লাগছে এই? ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ তাফিজ। তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস টু। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যে বন্ধুরা আছে হ্যান্ডরাইটিং নিয়ে দুশ্চিন্তা ভাবছে, মানে হ্যান্ডরাইটিং সুন্দর না, তোমার সাথে পারে না তারা, তাদের উদ্দেশ্যে তুমি একটু কিছু বলতে পারো, যে একটি কথা যে তাদের হাতে লেখা দরকার আছে কি না, বা বলো তাদের হাতে লেখা দরকার আছে সুন্দর করা? ওকে, তাদের হাতে লেখা সুন্দর করা দরকার আছে, তাই তো? তাহলে অবশ্যই তুমি তাদেরকে অ্যাডভাইস দিচ্ছ যে অবশ্যই তারা যেন হ্যান্ডরাইটিংটা শিখে নেয়। হ্যান্ডরাইটিং শিখলে কি হয়? পরীক্ষা বেশি মার্কস? বেশি মার্কস পাবো। গুড, তারপর তোমাকে টিচার ভালোবাসবে, আদর করবে, ঠিক না? অনেক ভালো, তোমাকে অভিনন্দন। এবং সকল বন্ধুদের পক্ষ থেকে ওর জন্য দোয়া করবে, যাতে ও আগে পরবর্তীতে আরও ভালো মার্কস পায়, ভালো রেজাল্ট করে। সবাই, সকল বন্ধুরা তাফিজের জন্য দোয়া করবে, সবাইকে অভিনন্দন।